মণিপুর কাণ্ডের প্রতিবাদে রায়গঞ্জে পথে নামলো উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। শুক্রবার রায়গঞ্জ শহরে বিদ্রোহী মোড়ে গান্ধী মূর্তি পাদদেশে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন সংগঠনের জেলা সভানেত্রী চৈতালী ঘোষ সহ অন্যান্যরা। বেশ কয়েকজন যুবকের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা নেওয়ার অভিযোগে পেশায় শিক্ষক এক বিজেপি নেতা সুকুমার দাসকে গ্রেপ্তার করল সিতাই থানার পুলিশ। দিনহাটার ওকরাবাড়ি এলাকা থেকে চার চাকরি প্রার্থী সহ ওই শিক্ষককে আটক করে পুলিশ। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হয়। পেশায় শিক্ষক ওই বিজেপি নেতাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানালে দিনহাটা আদালতে বিচারক শিক্ষককে তিন দিনে পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন। বাকি চারজনের মধ্যে দুজনকে দুই দিনে পুলিশ রিমান্ড এবং বাকি দুজনকে পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন। পড়ুয়াদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2023 নিয়ে ধারণা দেওয়ার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হলো। শুক্রবার জলপাইগুড়ি সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় কর্মশালায় বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা অংশগ্রহণ করেছিল। এদিন মালদা থেকে আসা অভিষেক পাল এবং জলপাইগুড়ি শহরে অরবিন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌনিস গুহ সহ এডুকেশন পলিসির বিশেষ কিছু বিষয় নিয়ে ছাত্রীদের অবগত করেন। সেই সাথে ছাত্রীদের সার্বিক বুদ্ধি বিকাশ ঘটাতে এবং মেধাবৃত্তির লক্ষ্য নিয়ে প্রশ্ন উত্তর পর্ব বা কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। প্রকাশ্যে চলল গুলিবিদ্ধ এক ব্যক্তি। শুক্রবার ঘটনায় চাঞ্চল্য চড়েছে মালদা রতুয়ার বাহারালে উত্তর শাহপুরে। গুলিবিদ্ধ ব্যক্তির নাম শেখ মোস্তাক। অন্যদিকে ঘটনার খবর পেয়ে পৌঁছায় রতুয়া থানা পুলিশ। অভিযুক্ত সন্ধানে খোঁজ চালাচ্ছে পুলিশ। আচমকা স্কুলে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শুক্রবার দিন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ক্ষুদিরাম পল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠে গোডাউন থেকে ধোঁয়া বেরোতে দেখেন শিক্ষকেরা। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে, যদিও পরে দমকলে একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিশেষ ক্ষয়ক্ষতি না হলে পুড়ে গিয়ে ছাই হয়ে গিয়েছে বই সহ অন্যান্য সামগ্রী। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকারের দুয়ারে সরকার শিবিরে মিলবে চিকিৎসা পরিষেবা। সপ্তম দুয়ারে সরকার শিবিরে একাধিক পরিষেবা যুক্ত করার পাশাপাশি চিকিৎসা পরিষেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে মালদা জেলা প্রশাসন। এরই অঙ্গ হিসেবে শুক্রবার হরিশ্চন্দ্রপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হলো দুয়ারে ডাক্তার শিবির। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এছাড়াও ডেঙ্গি ও ম্যালেরিয়ার প্রকোপ রুখতে সচেতন করা হয় শিবিরে। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার এ কে মণ্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।